নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন স্টু। তার জন্য আমার লাগবে এখানে 200 গ্রাম চিকেন আছে, ছোট ছোট পিস করে নিয়েছি আমি। আর এখানে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এখানে আছে একটা বড় গাজরের হাফ নিয়েছি আমি কুচিয়ে, এখানে 4খানা বিনস আছে, এখানে আদা কুচি আছে এই 1 চা চামচ মতো, এখানে 4টে রসুন কুচি আছে, এখানে এখানে অল্প করে আছে বাঁধাকপি কুচি, এখানে আছে একটা ছোট সাইজের টমেটো কুচি, আর এখানে আছে 4টে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে নুন স্বাদ মতো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর এখানে নিয়েছি বাটার, আর এখানে আছে সাদা তেল। চলো এবার দেখা যাক কেমন করে বানায়। দেখো কড়াইয়ে এবার আমি দিয়ে দেবো সাদা তেল। ১ টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, এবং তেলটা গরম হোক। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভাজবো, প্রায় 20 সেকেন্ড মতো ভেজে নেবো, মিডিয়াম গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি দিয়ে দেবো এতে রসুন কুচি আর আদা কুচি। এবার আমি এটাও প্রায় 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো এবার আমি এখানে দিয়ে দেব লঙ্কা কুচি, টমেটো কুচি, এই আনাজগুলো সব দিয়ে দেব। এবার আমি এটা লো ফ্লেমে প্রায় এটা 2 মিনিট মতো একটু ভেজে নেব। দেখো আমার 2 মিনিট পর আমি চলে এসেছি, এবার আমি এটা দিয়ে দেবো চিকেন। এটা কিন্তু পুরো মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো নুন। এটা আমি প্রায় 1 মিনিট মতো ভেজে নেবো। এবার
এটা কিন্তু মোমোর সাথে খেতে দারুণ লাগবে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। দেখো আমার চিকেনটা থেকে কিন্তু জল ছাড়ছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। দেখো আমি এখানে প্রায় 500 গ্রাম মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি দেব, এখানে আমি 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দেব। এবং আমার কিন্তু গ্যাসটা পুরো হাই ফ্লেমে আছে। দেখো আমার কিন্তু এটা ফুটে গেছে, ফুটছে। এবার আমি দিয়ে দেবো 2 চা চামচ মতো বাটার। এটা যেহেতু আমার ফুটে গেছে, এবার আমি এটা আস্তে দিয়ে দেবো, ফ্লেমটা পুরো লো ফ্লেমে রাখবো। চলো আমি এটা ততক্ষণ 10 মিনিট মতো এটা চিকেনগুলো সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাক, তাই আমি 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। তারপরে আমি আবার 10 মিনিট পর তোমার আবার আসছি। দেখো বন্ধুরা আমার কিন্তু এটা পুরো রেডি, কিন্তু আমার 10 মিনিটে হয়নি, এটা প্রায় 15 মিনিট ধরে আমাকে এটা করতে হয়েছে। আমার এগুলো সব হয়ে গেছে এবং আমি তোমাদের এটা একটা জায়গায় ফেলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার চিকেন স্টু পুরো রেডি। দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, এটা আমি নাবিয়েও নিয়েছি। এবং তোমরাও বাড়িতে যেন এরকমভাবে বানাবে এবং কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এই রান্নাটি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলটিকে তোমরা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি আবার পরের ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে।